নিউজ পথে মোরা একটা মাছের দুটি মুখ এমনই অদ্ভুত দুমুখো মাছ উঠল নিউ ইয়র্কের এক দম্পতির বর্ষিতে দুমুখো মাছের সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরেই মাছ ধরার অভ্যাস নিউ ইয়র্কের ডেভিড গ্যাডেস ও তার স্বামীর ছুটির দিনে প্রায় কাছাকাছি লেগে মাছ ধরতে যান তারা অভ্যাস মতো লেক চ্যাম্পলেনে বর্ষি ফেলে মাছ ধরছিলেন তারা এমনই সময় ছিপে ওঠা একটি মাছ দেখে অবাক হয়ে যান তারা মাছের মুখের হুক ছাড়াতে গিয়ে দেখা যায় মাছটির তলার চোয়ালের নিচ দিকে রয়েছে আরও একটি চোয়াল উপরের পাশাপাশি নিচের চোয়ালও হাঁ করে খুলছে বন্ধ করছে মাছটি এমন অদ্ভুত মাছ ধরে বেশ হচ্চকিত হয়ে ওঠেন ওই দম্পতি এরপর মাছটিকে ক্যামেরা বন্দী করেন তারা তবে এমন বিরল মাছ মারতে চাননি ওই দম্পতি ছবি তুলে ছেড়ে দেন মাছটিকে ডেবি জানান চোখ বিশ্বাস হচ্ছিল না তার ভালো করে মাছটি ধরে দেখেন সত্যি দুটি মুখ মাছটির মাছটিকে ফের পানিতে ছেড়ে দিতে পেরেও খুশি ডেবি দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা আইকনটিতে